সম্পূর্ণ মধ্যবিত্তর হাতের নাগালে এই মার্কেট। কলকাতার পশ্চিমবঙ্গের মোটামুটি ধরুন এখন 90-95% দোকানদাররা আমাদের থেকে মাল নেয় এবং ঠিকঠাক মাল পৌঁছে যায়, তাদের বাড়িতে মাল না পৌঁছানো পর্যন্ত আমাদের মার্কেটে দোকানদারদের দায়িত্ব থাকে। আচ্ছা, বিয়ের লগ্ন এখন আসছে, এখন যদি কেউ এক পিস নিতে চায় পাইকারি রেটে পাবে তো? হ্যাঁ, পাইকারি রেটে পাবে। আজ আমাদের উপস্থাপনা কলকাতা তথা শিয়ালদহের বৈঠকখানা বাজারের অন্তর্গত কাঠের ফার্নিচারের মার্কেট। এই পাইকারি ফার্নিচারের মার্কেটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মার্কেট থেকে আপনি পাইকারি মূল্যে কাঠের বিভিন্ন কোরা আসবাবপত্র ক্রয় করতে পারেন। এই কোরা আসবাবপত্র ক্রয় করে আপনি আপনার নিজের জায়গায় কাঠের ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে সম্পূর্ণ পালিশ আসবাবপত্র ক্রয় করে আপনি আপনার নিজের ঘর সাজাতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে পাইকারি মূল্যে একসঙ্গে অনেক আসবাবপত্র অথবা আপনার নিজের প্রয়োজন মতো একটি আসবাবপত্র ক্রয় করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো রয়েছেন। আমরা দেখাবো কলকাতার কাঠের মার্কেট, অর্থাৎ কলকাতার যে ফার্নিচার মার্কেট, তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন রয়েছি এটা বৈঠকখানা, বৈঠকখানা মার্কেট নামে পরিচিত, কাঠের ফার্নিচার মার্কেট নামে পরিচিত, খুব পুরানো মানে মার্কেট এটা। আর এখানে বিভিন্ন রকমের আপনারা আসবাবপত্র বাড়িতে দৈনন্দিন জীবনে যেগুলো লাগে, এবং সামনে বিয়ের লগ্ন আসছে জানেন, সেই বিয়ের লগ্নে খাট দিতে হয়। যদিও আমরা এই পণ প্রথার বিরুদ্ধে, তবুও যেগুলো হয়ে থাকে, কেউ খাট দেয় তার খুশি করে, আলমারি দেয়, তো এখানে যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন, একটা পাইকারি মূল্যে পাবেন। আর যারা বেকাররা রয়েছেন বা যারা ব্যবসা করতে চান, তাদের জন্য একটা কথা বলে রাখি, এখান থেকে আপনারা ইনকমপ্লিট অবস্থায় খাট নিয়ে নিলেন, তা একটা বলে লেগ বোর্ড, একটা বলে হেড বোর্ড এবং সাইড বোর্ড, এই ধরনের আপনারা নিয়ে নিলেন, টুকরো টুকরো অংশ নিয়ে নিলেন, সেগুলো আপনারা নিজের জায়গায় গিয়ে প্লেসে গিয়ে সেটাকে পেন্ট করে পালিশ করে আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন আপনাদের লাভ রেখে। যাই হোক, এখানে কী রেঞ্জ রয়েছে মার্কেটটা আমরা ঘুরে দেখব, কেউ যদি আমাদের সাক্ষাৎকার দিতে চায় তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে দেখুন আমাদের এখানে আপনারা বেশিরভাগ কোরা মাল পাবেন, কোরা মাল অর্থাৎ এইসব দেখতে পাচ্ছেন, এগুলো ইনকমপ্লিট অবস্থায়, এবং এর পাশাপাশি আপনারা ফিটিং মালও পেয়ে যাবেন। এটা কলকাতার শিয়ালদার ফার্নিচার মার্কেট, এই দেখতে পাচ্ছেন চারদিকে ফার্নিচারের যে কোরা মালগুলো সেগুলো আছে ইনকমপ্লিট অবস্থায়। এখানে আপনারা নিয়ে গিয়ে আপনার প্লেসে ব্যবসাও করতে পারেন, আপনারা প্রফিট করতে পারেন, এখানে ওখানে পালিশ করে কমপ্লিট করে ইনস্টলেশন করে আপনারা বিক্রি করতে পারেন। এই যে চারিদিকে আপনাদের যে দৃশ্য আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে শিয়ালদার ফার্নিচার মার্কেট, অর্থাৎ বৈঠকখানা নামে ফেমাস। এই দেখুন চারিদিকে যা দেখতে পাবেন, বিভিন্ন রকম ডিজাইনের আপনারা খাট দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো ড্রেসিং টেবিলে মানে নিচটা যে ব্যবহার করা হয় ড্রয়ার, আলমারি টাইপের। খবর ভালো? এই কাকে কাজ করছে দেখুন, এটা কী কাঠ আছে? সেগুন কাঠ। সেগুন কাঠ, আচ্ছা, এই সেগুন কাঠ আপনারা কী দামে দেন? মালিক জানে। আচ্ছা, কোনটা মালিক আপনার? আচ্ছা, মালিক আসেনি, আমরা পরে জেনে নেবো। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি যেগুলো কমপ্লিট, কিছু পালিশ করা ফার্নিচারগুলো, এগুলো সারি সারি রাখা রয়েছে, কাজ করছে কাকু, কাজ করছে। এখানে বেশ ভালো ভালো শিল্পীরা রয়েছে, এই শিল্পীর দ্বারাই এই মার্কেটের একটা আভিজাত্য বেশ করে আছে, সবার কাছে ছড়িয়েছে, নাম ডাক ছড়িয়েছে। এই দেখুন এখানে বিভিন্ন রকম ফার্নিচার রয়েছে, কাজ চলছে। কী নাম গো, বাচ্চুদা নাকি গো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাচ্চুদার খাট, বাচ্চুদার খাট। দাদা নমস্কার। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে, এই দেখুন এগুলো হচ্ছে আরাম কেদারা চেয়ার, ডাইনিং টেবিল, তার যে লেগগুলো হয় সেগুলো রয়েছে, এর উপরে গ্লাস, টি টেবিলগুলো রয়েছে, টি টেবিল রয়েছে বিভিন্ন রকম। এবার কী দাম রয়েছে, কীভাবে পাবেন, সেই তথ্যগুলো দেওয়ার জন্যে আমরা লোক খুঁজছি। ড্রেসিং টেবিল এখানে তৈরি হচ্ছে, কী দাম আছে গো বলতে পারবে?
এরা শিল্পীরা লেবাররা এরা দাম মতটা বলতে পারবে না, কিন্তু এই কাজ চলছে আপনাদের সামনে তুলে ধরছে। এই মার্কেটটা আপনারা ঘুরে ঘুরে দেখুন, মানে মার্কেটটা আপনাদের আপাতত এখন ঘুরে দেখাচ্ছি, এবং চারিদিকে এটা প্রায় এখানে 400টা দোকান রয়েছে, তাই তো 400 দোকান হয়ে যাবে, তো প্রায় 400টা দোকান রয়েছে যারা এই এই মার্কেটটা বেস করে 400টা দোকান রয়েছে। প্রত্যেকটা ফার্নিচার বিক্রি করা হয়, ফার্নিচারের কাজ করা হয় প্রত্যেক দোকানে। আপনি অনার নাকি? অনার মোটামুটি আপনার কাছে কত কম থেকে মিনিমাম আর ম্যাক্সিমাম কী রেঞ্জে পাওয়া যায় খাট? মানে এটা তো সব কিছু কোরা মাল এখানে বিক্রি হয় এবং আপনারা কমপ্লিট মালও দেন, তাই তো? 30,000 থেকে শুরু। কি কমপ্লিট? কমপ্লিট। আর কোরা হলে? কোরা হলে আরও কম হবে। কোরা হলে পাইকারি যেরকম রেট হয় কমপ্লিট হবে না তখন। না, কোরা মানেই তো ইনকমপ্লিট আছে। ইনকমপ্লিট সেগুলো কী দাম? সেগুলো ধরুন 5,000-6,000 এরকম থেকে শুরু হয়। 5,000-6,000 কি সাইড? হ্যাঁ, সাইডটা হবে। এবার যেটা আপনার ওই লেগ বোর্ড আছে, হেড বোর্ড আছে, সেইগুলো নিয়ে টোটাল কত পড়বে? 6,000-9,000 টাকা। 6,000-9,000 টাকা। আচ্ছা, আর এইগুলো যারা মানে বিক্রি করে এখান থেকে আপনাদের এই দামে নিয়ে চলে গেলে এবার ওরা কমপ্লিট করে ওখানে বিক্রি করে পার্টিকে দেয়, তাই তো? এবার ক্যারিং কস্ট আছে, তারপর ফিটিং খরচা রয়েছে, এবার বালিশ খরচা রয়েছে, একটা মিনিমাম একটা প্রফিট আছে, এগুলো করতে হবে, করে তারপরে একটা দেওয়া হবে। আপনার এখান থেকে পাঠাবার জন্য কী ব্যবস্থা রয়েছে? ট্রান্সপোর্ট আছে, বাড়ি আছে, ছোটো হাতি আছে। আমার ছোটো হাতি হলে মিনিমাম তো বেশি কোয়ান্টিটির মাল নিতে হবে, তবুও কত কোয়ান্টিটির মাল নিতে হবে? একটা মাল পাঠাবো, কারোর যদি আর্জেন্ট থাকে তখন একটা মাল একটা মাল পাঠাতে হবে। এখান থেকে কস্ট ধরুন বাগনান এলাকা, বাগনান জানেন, তাহলে ওখানে গেলে আপনার কত টাকা ট্রান্সপোর্টে লেগে যাবে? ছোটো হাতিতে গেলে ধরুন আপনার প্রায় 2,500 টাকা, 2,500 টাকা লেগে যাবে। এবার সেক্ষেত্রে মালের কোয়ান্টিটি যদি বাড়ে তাহলে একটু পোষাবে, এই হচ্ছে ব্যাপার। আপনার নামটা বলুন। ওর নাম বাপি দাস। বাপি দাস। প্রিয় দর্শক বন্ধু, এই বাপি দাস বাবুর সাথে ওনার সাথে আমরা এতক্ষণ কথা বললাম, যেটা আমরা জানলাম যেখানে আপনারা দুরকমই মাল পেয়ে যাবেন, একটা ইনকমপ্লিট আর একটা কমপ্লিট। এবার সেক্ষেত্রে যদি আপনাদের যদি কেউ এক পিস নিতে চায়, এক পিস তারাও পাবে মার্কেটে, পাইকারি রেটে পাবে তো? হুম, পাইকারি রেটে পাবে। প্রিয় দর্শক বন্ধু, যদি এক পিস আপনারা নিতে চান এক্ষেত্রে পাইকারি রেটে পেয়ে যাবেন, মার্কেট থেকে পেয়ে যাবেন। এবার সেটাকে আর কমপ্লিট এখানে আপনি নিতে পারেন, বা আপনাদের ওখানে কাউকে দিয়ে কমপ্লিট করাতে পারেন। মানে অনেক এই সব বিয়ের লগ্ন এখন আসছে, এখন যেগুলো হয় আমরা অনপথার বিরুদ্ধে, কিন্তু যেগুলো তো হয়েই থাকে, এই খাট দিচ্ছে, আলমারি দিচ্ছে, খুশি করে দিতেই পারে। তো সেই ক্ষেত্রে যারা এবার খাট দর্শক বন্ধু, একদম ঠিক কথা, ওনারা দায়িত্ব নিয়ে নেবেন সরাসরি, যে মালটা যতক্ষণ না আপনারা পান বাড়িতে পৌঁছালে ওনাদের দায়িত্বটা শেষ হবে। একদম আপনারা বিশ্বাস করে এখানে সরাসরি চলে আসতে পারেন, এনার সাথে কথা বলতে পারেন। এই বাপি দাস বাবু যিনি আছেন, এনার সাথে আমরা কথা বললাম এতক্ষণ। আচ্ছা, এই ড্রেসিং টেবিল এইগুলো কীরকম রেট এখানে বিক্রি হয়? ড্রেসিং টেবিল কমপ্লিট ধরুন ওই 6,000-7,000 থেকে শুরু হয়, 15,000 টাকা, 20,000 রেঞ্জের দামের কোনো তো উপরে কাঠটা কী থাকে? সেগুন কাঠ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এখানে সেগুন কাঠের বেশি ভ্যারাইটি পাবেন। এই বিভিন্ন রকম এই সেগুন কাঠ ছাড়া আপনারা খিরিশ কাঠ, আকাশমণি কাঠ, এই ধরনের কাঠ আপনারা পেয়ে যাবেন। কাঠ এই সেগুনের তুলনায় তো অনেকটাই কম হবে, হাফ হয়ে যাবে। এই আরেকজন আমাদের সঙ্গে রয়েছেন কাকু, আপনার নাম? আপনি কি ব্যবসায়ী? আমি ইন্টারভিউটা দেব না। আচ্ছা, উনি ইন্টারভিউ দেবেন না, উনি ইন্টারভিউ নেবেন। তো যাই হোক, এই মার্কেটে চলে আসবেন, এনাদের দেখে রাখছেন, কোনো অসুবিধা নেই, এখানে বিশ্বাস করে আপনি চলে আসুন, এখানে ঠকবেন না, নাকি কাকু? একদম বিশ্বাস করে চলে আসুন, কোনো অসুবিধা নেই, কোনোরকম প্রতারণার ব্যাপার নেই, যেরকম দামে কিনবে সেরকম দামে। যেটা আপনাদের বলেছি, পাশে এই পাশেও দোকান, ও পাশেও দোকান, প্রায় 400টা দোকান রয়েছে, এবং সব দোকানের প্রায় কিছু না কিছু আধুনিকতা রয়েছে, কেউ এটাতে পারদর্শী, এটা খুব ভালো বানায়, কেউ ওটা খুব ভালো বানায়, এই ধরনের রয়েছে। এই দেখুন, এই খাটের ডিজাইনটা দেখুন, এই খাটের ডিজাইনটা আমাদের একটু আকর্ষণীয় লাগছে, একটুখানি তুলে ধরছি আপনাদের সামনে।
এই ধরনের খাট আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন, সেটা আপনারা এক পিস হলেও আপনারা হোলসেল রেটে এখানে পেয়ে যাবেন। এবার অবশ্যই একটু যাচাই করে নেবেন। আমরা এই মার্কেটের মধ্যে সব থেকে পুরানো দোকান এই চরিতবাবুর দোকান। তো এখানে সত্যি কথা বলতে আমরা অনেক দোকানে গেছিলাম, ওনাদের বললাম যে একটু প্রোডাক্টটা আপনাদের দেখান বা রেটটা একটু সম্বন্ধে বলুন। সবার একটু প্রবলেম রয়েছে, কী প্রবলেম আমি বুঝে উঠতে পারলাম না, কিন্তু এই চরিতবাবু যিনি রয়েছেন এই ভদ্রমানুষ, উনি আমাদের বললেন যে ভিডিওগুলো আপনারা তুলতে পারেন এবং আপনাদের একটা রেট সম্বন্ধে ধারণা উনি দিয়ে দেবেন। তো যদি আপনারা কেউ এই প্রোডাক্ট নিতে চান, বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, যেমন খাট রয়েছে, ড্রেসিং টেবিল, আলমারি, কাঠের আলমারি, আর কিছু র্যাক্স আমরা দেখতে পাচ্ছি, টেবিল রয়েছে, এখানে সব কিছুই প্রোডাক্ট আপনারা ইনকমপ্লিট অবস্থায় কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। আপনার নামটা একটু বলুন। আমার নাম তড়িৎ কুমার দাম। ফোন নাম্বার একটু বলুন। 9330469933। আপনার এই সব থেকে পুরনো দোকান এটাই? না না না, এটা ভুল কথা। আচ্ছা, আরও দোকান আছে এখানে। আচ্ছা, আমি পৈতৃক সূত্রে এখানে যে বসেছি 1972 সালে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে চলছে। আগে এখানে ডিজিটাল খালি হতো, এখন প্রোডাক্ট মাল সব তৈরি হয়, লোকজন একটু কম আছে, যার জন্য দেখছেন আমি যে প্রোডাক্ট মাল তৈরি হচ্ছে। আর এখানে এখন মার্কেটে মানে কী ধরনের আধুনিক মাল আপনারা? আধুনিক মানে এইটাই হচ্ছে মোস্ট লেটেস্ট। আচ্ছা, আধুনিক যে টাইপের মাল চাইবেন সেই টাইপের মালই হয়ে যাবে। ছবি দেখে যদি আপনারা বলেন? হ্যাঁ, একদম আরামসে, আমরা তো ছবি দেখেই করি সব। আচ্ছা আচ্ছা। আর এবার এখন তো বিয়ের লগ্ন শুরু হচ্ছে, বিয়ের বাড়ি এসবগুলো হয়, যাদের এক পিস খাট দরকার, যাদের মোটামুটি ধরে রাখুন আপনি এক পিস খাট ডিটেলে, তারা কিনতে আসবে, আসলে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এই ছবিটা নিতে পারেন। দেখুন প্রিয় দর্শক, পিছনে দেখুন সুন্দর একটা খাটে ডিজাইন করা রয়েছে, মানে যেটা হেডবোর্ড রয়েছে, সেখানে একটা নারী মূর্তি রয়েছে এবং একটা হরিণকে আদর করছে। শকুন্তলা বলে, শকুন্তলা, শকুন্তলা খাটের স্টাইল, এটা পালিশ চলছে। আচ্ছা, এইগুলো সেগুন কাঠের? কমপ্লিট সেগুন কাঠের, কিচ্ছু ভেজাল নেই, কিচ্ছু ভেজাল নেই, কমপ্লিট সেগুন কাঠের। এগুলোর দাম কী হবে? এই ধরুন 65। আপনার কি মানে পালিশ করে কমপ্লিট? একদম কমপ্লিট। আর এটা যদি ইনকমপ্লিট অবস্থায় কেউ নিয়ে যেতে চায়? ইনকমপ্লিট অবস্থায় নিয়ে গেলে আপনার ধরুন কোড়া অবস্থায় নিতে গেলে এই ধরুন 26,500-27,000 এরকম পড়বে। প্রিয় দর্শক বন্ধু, এই যে আপনারা পিছু আমার সামনে যে শকুন্তলা যে খাটটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা যদি ইনকমপ্লিট অবস্থা অর্থাৎ কোড়া অবস্থায় যদি নিতে চান তাহলে 26,000 টাকা। সামনে মানে শুধু মাথার দিক, পায়ের দিক, পায়ের দিক, আর সাইডগুলো নিয়ে? সাইডগুলো আলাদা। সাইডগুলো কত নিয়ে? সাইডগুলো 7,200-7,000 কোয়ালিটি অনুযায়ী। দুটো সাইড না একটা সাইডের দাম? দুটো সাইড, দুটো সাইড 7,200 টাকা, তাই তো? তারপরে প্লাই আছে, পালিশ আছে, ফিটিং আছে, কেউ কেউ হাইড্রোলিক লাগায়, হাইড্রোলিক ইদানিংকালে হাইড্রোলিকটা খুব ফ্যাশন হয়েছে। আর কাকু, আপনাদের এখানে দেখছি ওই সিংহাসন রয়েছে, মানে সিংহাসন রয়েছে, তারপর কাঠের মন্দির রয়েছে, এগুলো লোয়েস্ট বাজেট হলে কত টাকা থেকে শুরু? 1,500 টাকার থেকে আরম্ভ হবে, 1,200-1,500 টাকার থেকে আরম্ভ। আচ্ছা, অ্যাবভ চলে যান আপনি 15-20-25-30, কোনো অসুবিধা নেই। আর পিছনে একটা কাঠের আলমারি দেখতে পাচ্ছি বড় বড়। হ্যাঁ, পিছনে ওটা আমারই। হ্যাঁ, ওই কাঠের 7-5 বক্স খাট ধরুন, 7-5 বক্স খাট এই 36-38-40 এর মধ্যে। আচ্ছা, আর ওইটাই 6 ফুটে চলে যাবে, হয়তো আপনি ধরুন 50-48 ডিজাইন অনুযায়ী, মানে শুরু এই রেঞ্জ থেকে শুরু কমপ্লিট এগুলো। আর যদি এই যারা ব্যবসা করতে চায় এখান থেকে যদি কোরা মালগুলো নিতে চায়, সেক্ষেত্রে আপনারা দেন তো? হ্যাঁ, সবাই দেয়, সব কিছু ফেসিলিটি সেখানে রয়েছে, সমস্ত ভাবে ট্রান্সপোর্ট এবং ট্রান্সপোর্টেশনটা পর্যন্ত আমরা করিয়ে দিই, এর কোনো হ্যাজার্ড হবে না। আচ্ছা, যে জিএসটি বিল চাইবে তাকে জিএসটি বিল দিতে চায় এখানে, মানে বিশ্বাস করে আসতে পারে, ঠকার কোনো জায়গা নেই। কলকাতা পশ্চিমবঙ্গের মোটামুটি ধরুন রাখুন 90-95% দোকানদাররা আমাদের থেকে মাল নেয়। আচ্ছা, তারা তো বিশ্বাস করেই আসছে, একদম কোনো অসুবিধা নেই। আজ এতগুলো দোকান এখানে, অন্তত 350 দোকান আছে, যে দোকান চলছে কীভাবে বিশ্বাসের উপর? আর এখানে সব দোকানেই মোটামুটি আপনি সেগুন পাবেন, এখন সেগুন ছাড়া কেউই খুব একটা বিশেষ মালটাল বিক্রি করে, সব দোকানেই সেগুন, আকাশমণি কিছু কিছু ক্ষেত্রে করে। পেমেন্টটা আপনাদের কীভাবে নেন আপনারা, কেমন পেমেন্টে? জিএসটি বিল থাকলে চেকে নেই, জিএসটি বিলে আপনার ক্যাশে নেই, আগে আগে পেমেন্ট তারপরে মাল, তাই আগে পেমেন্ট তারপরে মাল। আচ্ছা, আপনাদের এই অনলাইন কিছু ক্যাটালগ আছে?
না অনলাইন ক্যাটালগ এখানে মানে কারো কারো থাকতে পারে আমার নেই আচ্ছা ফটো একটু দেখালো দেখালে ফটো দেখালে সেই অনুযায়ী মাল তৈরি করে দেবেন ঠিক একদমই অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিলেন আর এই যে মধ্যবিত্তের হাতের নাগালে কি এই মার্কেটটা সম্পূর্ণ মধ্যবিত্তর হাতের নাগালে এই মার্কেট মধ্যবিত্তর লোকেরা আসলে তাদেরকে আমরা যত রকমভাবে সাহায্য করার দরকার করে দিই এবং মধ্যবিত্ত কাস্টমারই আমাদের ঘরে বেশি হাই রেঞ্জের কাস্টমার আমরা পাই না হাই রেঞ্জের কাস্টমার অন্য জায়গায় যায় সেখানেও অনেক বড় বড় দোকান আছে তারা সেখান থেকেই মাল কেনে এটা সম্পূর্ণ মধ্যবিত্ত লোকেদের জন্যে আমরা বসে আছি প্রিয় দর্শক বন্ধু একদম ঠিক কথাই আপনারা বিশ্বাস করে এখানে চলে আসুন আপনারা এসে কথা বলুন আপনারা পছন্দ করুন আপনাদের পছন্দ মতো মাল নিন আপনাদের বাজেটের মধ্যেই এখানে মাল পাওয়া যায় এ নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অবশ্যই যাচাই করে নেবেন আর অবশ্যই এই মার্কেটে এলে এই কাকুর সাথে একবার অন্তত একবার যোগাযোগ করবেন আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য না 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 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ এটা আপনি ধরুন না এই খাটটাই ক্যাজুয়াল বলছি অনেক এই খাটটাই